আসসালামু আলাইকুম আমি তাসলিমা মিলন বগুড়া থেকে আপনাদের সাথে আজকে পাতাকপি বাঁধাকপির ঘন্ট অনেক সময় ফ্রিজে মাছ রাখতে রাখতে দেখা যায় যে একটা কি দুটো একটা মাছের টোপলা ফ্রিজের কোনায় পড়ে আছে তখন মনে হয় এই একটা দুটো মাছ দিয়ে পুরো ফ্যামিলির কিভাবে তরকারি রান্না করা যাবে তো চলেন এইরকম একটা সিচুয়েশানে এই শীতের সবজি পাতাকপি আমরা বলি বাঁধাকপিও বলি যে যেটা নামে ডাকেন না কেন সেটা দিয়ে একটা ঘন্ট রেসিপি করি তার করার জন্যে সাদা তেলের মধ্যে একটু জিরা কালো জিরা ফ্রং দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি একটুখানি আদা বাটা একটু রসুন বাটা একটুখানি হলুদ গুঁড়া একটুখানি শুকনো মরিচ গুঁড়া একটুখানি জিরা গুঁড়া মানে সর্বরকম মশলা একসঙ্গে দিয়ে মশলাটা একটু কষে নিতে হবে মশলাটা কষার পর সামান্য একটু পানি দিয়ে মাছটার ভিতর দিয়ে মাছটা ঠিক একটু ভেঙে নিতে হবে এই তরকারিটা কিন্তু দুপুরের গরম ভাতে বা খিচুড়ির সাথে কিংবা পরেটা রুটির সাথেও কিন্তু যায় আর এরকম একটা তরকারি শীতের দিনে প্রচণ্ড ভালো লাগে আর পাতাকপি বা বাঁধাকপি তার সাথে যদি একটু টমেটো দেওয়া যায় তাহলে তো ভীষণ ভালো লাগে তো টমেটোটা দিয়ে যে মাছটা আমি একটু ভেঙে মশলাটা একটু ভালো করে কষে নিলাম কষা হয়ে গেলে এখানে আমি আগে থেকে পাতাকপি একটু মসুর ডাল দিয়ে একটা সিটি করে রাখছিলাম প্রেশার কুকারের মধ্যে একটু ডাল আর পাতাকপিটা একটু হলুদ একটু লবণ একটু তেল একটু রসুন কুচি একটু কাঁচামরিচ কুচি দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে দিয়েছিলাম সেটাই এখন এর মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পর এখানে কিন্তু কোনো আর পানি অ্যাড হবে না এটা দিয়েই এই তরকারিটা রান্না করা হবে জালটা এখন একটু জোরে দিয়ে মাছের সাথে এই মিশ্রণগুলো ভালো করে কুক করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বাঁধাকপির ঘন্ট। আশা করি আজকের এই রেসিপি কাজে দেবে করে খাবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আস্তবে এখানেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো এরকম সাধারণ রেসিপি নিয়ে ততদিনে আল্লাহ হাফিজ